দলিল দিয়ে নামজারি বা মিউটেশন বা খারিজ করতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো অনেকে আমাকে প্রশ্ন করেন, ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন যে দলিল দিয়ে নামজারি করতে পারবো কিনা, দলিল দিয়ে কিভাবে নামজারি করব, আমার কাছে শুধু দলিল আছে আর কোনো কাগজপত্র নাই, এটা দিয়ে আমি কিভাবে নামজারি করব। আমি স্বামী মুক্তাদ, শ্রীপুর সাব ডিস্ট্রিক্ট অফিসের দলিল লেখক, শ্রীপুর গাজীপুর। ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনার চ্যানেল ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয়। অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনারা দলিল দিয়ে কিভাবে নামজারি করবেন, শুধুমাত্র আপনার কাছে দলিল আছে, আপনি সম্পত্তি ক্রয় করছেন, আপনার কাছে অন্য কোনো কাগজপত্র নাই, শুধুমাত্র আপনার কাছে দলিল আছে, এই দলিল দিয়ে আপনি কিভাবে নামজারির জন্য আবেদন করবেন এবং নামজারিটা টোটালটা আপনি কমপ্লিট কিভাবে করবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। প্রথমত আপনার নামজারি করতে কী কী কাগজপত্র লাগে, নামজারি করতে আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার যে যিনি আপনার সম্পত্তি ক্রয় করছে ওনার আপনার এনআইডি কার্ড লাগবে, এক কপি ছবি লাগবে, তারপর যে সম্পত্তিটা ক্রয় করছে এসআইআরএস পর্সা লাগবে, সর্বশেষ দুইটা খতিয়ান লাগবে, এসআইআরএস পর্সা লাগবে। তারপর হচ্ছে আপনার যে দলিল দিয়ে আপনার কিনছে সম্পত্তিটা ওই দলিলে আপনার নকলের সার্টিফিকেট কপি লাগবে যদি আপনার মূল দলিল না থাকে, বায়া দলিল লাগবে, বায়া মিউটেশন লাগবে। এখন বায়া দলিল কী, বায়া মিউটেশন কী, পর্সা কাগজপত্র, এগুলো আপনারা কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন, এই কাগজপত্রগুলো ছাড়া কিন্তু আপনি নামজারি জমা দিতে পারবেন না, নামজারি হবে না, শুধুমাত্র দলিল দিয়ে কিন্তু আপনি নামজারি করতে পারবেন না। এখন আপনার দলিল আছে, আপনার অন্য কোনো কাগজপত্র নাই, এখন এই দলিলেই কিন্তু আপনার এই কাগজপত্রগুলো লেখা আছে, দলিল নাম্বার, বায়া দলিল নাম্বার, খতিয়ান নাম্বার, বায়া মিউটেশন, বায়া যে নামজারি, এগুলো কিন্তু আপনার দলিলই দেওয়া আছে। তো ওইখান থেকে আপনার এগুলো কালেক্ট করে নিতে হবে, বের করে নিতে হবে, তুলে নিতে হবে, যেগুলো আপনার কাছে নাই এগুলো তুলে নিতে হবে, কিংবা আপনি সম্পত্তি যখন ক্রয় করছেন যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন ওনার কাছ থেকে আপনি কাগজপত্রগুলো নেন নাই। এখন এই জিনিসগুলো আপনি পাবেন কোথায় দলিলে, আপনার খতিয়ান, তারপর আপনার মিউটেশন, বায়া মিউটেশন, এগুলো আপনি পাবেন কোথায়, আপনি এই কাগজপত্রগুলো পাবেন কোথায়, মানে আপনার দলিলে এই কাগজপত্রগুলো আপনার কোন জায়গায় দেওয়া থাকবে যে আপনার এস এ খতিয়ান, আর এস খতিয়ান, তারপর আপনার বায়া মিউটেশন, এগুলো আপনার কোথায় দেওয়া থাকবে, এই বায়া মিউটেশন, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, এগুলো দেওয়া থাকবে আপনার সম্পত্তির তফসিল, তফসিলে চলে যাবেন, ওইখানে দেখবেন আপনার এস এ খতিয়ান, আর এস খতিয়ান দেওয়া আছে। তারপর আপনার যদি আপনি যে সম্পত্তিটা ক্রয় করছেন ওনার যদি আপনার নাম জারি করা থাকে তাহলে ওইখানে দেখবেন একটা জুত নাম্বার দেওয়া আছে, ওইখানে কিন্তু দেওয়া থাকবে, এটা দলিলের মধ্যে আপনি যে দলিলটা ক্রয় করেছেন ওই দলিলে দেওয়া থাকবে। তারপর আপনি দলিলে যদি আপনার সাত নাম্বার কলমে চলে যান ওইখানে দেখবেন আপনার মালিকানা দেওয়া আছে, ওই মালিকানার মধ্যে আপনি দেখবেন বায়া দলিল নাম্বারগুলো দেওয়া আছে, কার পরে কে মালিক হয়েছে, কার পরে কীভাবে আসছে, উনি যিনি বিক্রি করছে উনি শেষ পর্যন্ত আপনার কীভাবে মালিক হয়েছে, সব ডিটেলস কিন্তু আপনার ওইখানে দেওয়া আছে, দলিল নাম্বার প্লাস আপনার তারিখ দেওয়া আছে এবং আপনার সন দেওয়া আছে ওইখানে। তো ওইখান থেকে কিন্তু আপনার দলিল নাম্বার যদি আপনার প্রয়োজন পড়ে, বায়া দলিলগুলো প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু ওইখান থেকে দলিল নাম্বার এবং তারিখ নিয়ে আপনি কিন্তু নকলের সার্টিফিকেট কপি তুলতে পারেন, আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন ওনার কাছ থেকে আপনি ফটোকপি নিতে পারেন, আপনি তফসিলে দাগ খতিয়ান পাবেন, বায়া দুধ নাম্বার পাবেন, ওইখান থেকে আপনি এসআইআরএস খতিয়ানগুলো নিয়ে আপনি খতিয়ানগুলোর সার্টিফিকেট কপি তুলতে পারেন, কিংবা আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন তার কাছ থেকে একসাইড ফটোকপি নিতে পারেন, বায়া মিউটেশন, বায়া মিউটেশন আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন ওনার কাছে যখন আপনি মিউটেশন চাবেন, ফটোকপি চাবেন, উনি কিন্তু আপনি দিতে বাধ্য, উনি চাইলে উনি দিবেন, উনি যদি না দিতে চায় তাহলে আপনি ভূমি অফিস থেকে একটা খসড়া তুলে নেবেন, খসড়া তুলে তারপর আপনি নামজারির জন্য আবেদন করবেন। তো এই কাগজপত্রগুলো আপনারা এইভাবে সংগ্রহ করে নেবেন যদি আপনাদের কাছে শুধুমাত্র দলিল থাকে, এবং দলিলে আপনার কিন্তু মানে সব তথ্য দেওয়া আছে, আপনার কী কী লাগবে না লাগবে এইগুলো আপনার সংগ্রহ করে নিতে হবে। তো আপনার আইডি কার্ড, এক কপি ছবি, তারপর এসআইআরএস পর্সা, তারপর বায়া নামজারি, বায়া দলিল, এগুলো আপনার দলিলে দেওয়া থাকবে, এগুলো আপনার কাছে যদি না থাকে সংগ্রহ করা তাহলে আপনি এগুলো কালেক্ট করে নেবেন, তুলে নেবেন, নকলের সার্টিফিকেট প্রয়োজন পড়লে নকলের সার্টিফিকেট কপি তুলে নেবেন, পর্সার প্রয়োজন পড়লে পর্সার সার্টিফিকেট কপি তুলে নেবেন, কিংবা আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন তার কাছ থেকে আপনি এগুলো সংগ্রহ করে ফটোকপি নেবেন, একসেট ফটোকপি নিতে পারেন, কিংবা আপনি যখন সম্পত্তি কিনবেন কেনার সময় আপনি একসাইড ফটোকপি যত কাগজপত্র আছে সবগুলোর আপনি একসাইড ফটোকপি আপনার কাছে রেখে দেবেন, পড়বে আপনি জমি বিক্রি করতে গেলে প্রয়োজন পড়বে, এখানে আপনি নামজারি করতে গেলে আপনার এই কাগজপত্রগুলো কিন্তু প্রয়োজন পড়বে, আপনি ব্যাংক থেকে লোন নিতে গেলে কিন্তু এই কাগজপত্রগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে। তো আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝাইতে পারছি, শুধুমাত্র দলিল দিয়ে কিন্তু আপনি নামজারি করতে পারবেন না, আপনি যে দলিলটাতে আপনার সম্পত্তির মালিক ওই দলিলে কিন্তু আপনার সব কিছু এভরিথিং দেওয়া আছে ডিটেলস, আপনার নামজারি করতে কী কী কাগজপত্র লাগবে, ওই কাগজগুলো যদি আপনার কাছে না থাকে কাগজগুলো তুলে নেবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনার চ্যানেল ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয়। আল্লাহ হাফেজ।